ওয়েলকাম টু লার্ন মাইল। আজকে আমি তোমাদের সঙ্গে এবছর যারা জিএনএম এবং এএনএম এন্ট্রান্স এক্সাম দেবে, অনেকেই আমাকে একটা রিকোয়েস্ট করেছো, এবছর সিট সংখ্যা কি বেড়েছে, কতগুলো করে সিট আছে, গভর্নমেন্ট কলেজে কতগুলো সিট আছে, প্রাইভেট কলেজে কতগুলো সিট আছে, এএনএম এর জন্য কাস্ট অনুযায়ী কতগুলো করে সিট আছে, জেনারেল এসসি এসটি ওবিসি ওবিসি বি ইডাব্লিউএস তোমাদের কাস্ট অনুযায়ী কতগুলো করে সিট আছে সেটা তোমরা দেখে নাও। আমি কিন্তু সিট অনুযায়ী টোটাল যে গত বছর যে সিট ছিল, অর্থাৎ সিট ম্যাট্রিক্স তো এবছর দেয়নি, অর্থাৎ 2023 এখনও পর্যন্ত সিট ম্যাট্রিক্স দেয়নি, 2022 সিট অনুযায়ী আমি তোমাদের কতগুলো করে সিট আছে সেগুলো আলোচনা করছি। 2022 অনুযায়ী সিট ম্যাট্রিক্স আলোচনা করছি, 23 যখন সিট ম্যাট্রিক্স দেবে তখন কিন্তু আমি তোমাদের সঙ্গে এগুলো আলোচনা করব। মোটামুটি এটা জানা যাচ্ছে তোমাদের সিট সংখ্যা কিন্তু আগের বছরের তুলনায় এবছর বাড়তে পারে, এটা তোমাদের সুখবর। গত বছর যা সিট ছিল এবছর সিট সংখ্যা বাড়তে পারে, যেহেতু কম্পিটিশান বাড়ছে সেইভাবে কিন্তু তোমরা প্রস্তুতি নাও। তোমরা ব্যাচ কোর্সে অংশগ্রহণ করতে পারো, সেখানে কিন্তু আমরা থিওরি অনুযায়ী একদম চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করাই, সমস্ত সাবজেক্টের ক্লাস হয়। তোমরা যারা অ্যাডমিশান হতে চাও এই নাম্বারে ফোনপে গুগল পে পেটিএম যে কোনো একটির মাধ্যমে 599 টাকা পেমেন্ট করবে এবং পেমেন্টের স্ক্রিনশট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও। যে নাম্বারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তোমরা ডিটেলসগুলো জানতে পারবে এবং হোয়াটসঅ্যাপে যদি তোমরা পেমেন্টের স্ক্রিনশট দিয়ে দাও তারপরে আমি তোমাদের জয়েন করে নেব। জয়েন হতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমাদেরকে আরও ডিটেলস বলে দেবো। মোটামুটি এখন তোমরা তোমাদের যে সিট ম্যাট্রিক্স আছে কোন কোন কলেজে কতগুলো করে সিট আছে সেটা তোমরা দেখে নাও। তোমরা দেখে রাখো এএনএম এর জন্য টোটাল হচ্ছে 13টি কলেজ আছে। এই যে 13টি কলেজ আছে এই 13টি কলেজ কিন্তু গভর্নমেন্ট কলেজ, এই 13টি এএনএম এর কলেজ গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কোনো কলেজ নেই, প্রত্যেকটা কলেজ গভর্নমেন্ট কলেজ। টোটাল যে সিট আছে সেটা হচ্ছে 850টির মতো, টোটাল যে সিট আছে এএনএম কলেজে টোটাল হচ্ছে 850টির মতো সিট আছে। 850-এর মধ্যে জেনারেলে যে সিট আছে সেটা হচ্ছে 331টির মতো, টোটাল 850টির মতো সিট আছে এএনএম এর জন্য, অর্থাৎ গভর্নমেন্টে এএনএম এ পড়ার জন্য 850টির মতো সিট আছে। জেনারেলে তার মধ্যে আছে 331টির মতো, ওবিসি এতে সিট আছে 81টির মতো, ওবিসি বিতে সিট আছে 60টির মতো, এসসিতে সিট আছে 177টার মতো, এসটিতে সিট আছে 51টির মতো এবং ইডাব্লিউএসে সিট আছে 83টির মতো। টোটাল 850টির মতো সিট আছে, আনুমানিকভাবে বলছি, এর থেকে বেশি হতে পারে কম নয়, এটা তোমরা ধরে রাখো। এটা তোমাদের এই যে সিট ম্যাট্রিক্স আছে এখান থেকে আমি ক্যালকুলেশান করে বার করেছি। প্রত্যেকটা সিট দেখো, প্রত্যেকটা কলেজ অনুযায়ী কতগুলো করে সিট আছে তোমরা এগুলো দেখে নিতে পারো, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এখান থেকে তোমরা আরও ডিটেলস পেয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে এএনএম এর সিট ম্যাট্রিক্স, এটা আলোচনা করলাম। এএনএম কেবলমাত্র মেয়েরা দিতে পারে, তোমরা প্রত্যেকেই জানো এএনএম কেবলমাত্র মেয়েরা দিতে পারবে। গত বছর একটা সিস্টেম ছিল কেবলমাত্র গ্রামের মেয়েরা এএনএম করতে পারবে, এবছর কিন্তু প্রত্যেকটা জায়গার অর্থাৎ সমস্ত জায়গার মেয়েরা কিন্তু এএনএম করতে পারবে বা জিএনএম করতে পারবে। যারা জিএনএম এবং এএনএম সিলেক্ট করেছো তোমরা এএনএম এর জন্য কাউন্সিলিং করতে পারবে এবং জিএনএম এর জন্যও কাউন্সিলিং করতে পারবে। দেখে নাও জিএনএম এ যে কাউন্সিলিং হবে, অর্থাৎ তোমাদের যে সিট ম্যাট্রিক্স সেটা কেমন আছে, অর্থাৎ জিএনএম এ কতগুলো টোটাল সিট আছে, কতগুলো কলেজ আছে জিএনএম এর জন্য, প্রাইভেট কলেজ সরকারি কলেজ। দেখো মেলদের ক্ষেত্রে যে কলেজগুলো আছে সেগুলো দেখো লাল করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা দাগ দেওয়া হয়েছে। দেখো টোটাল 3টে, টোটাল সিট সংখ্যা বাড়িয়ে 1, 2, 3, 4, 5 5টার মতো কলেজ আছে টোটাল হচ্ছে মেলদের জন্য, অর্থাৎ ছেলেদের জন্য জিএনএম কলেজ। টোটাল তোমাদের সিট আছে জিএনএম এর জন্য 7447টি, 7447টার মতো সিট আছে টোটাল জিএনএম কলেজের জন্য। জিএনএম কলেজ প্রাইভেট কলেজও আছে গভর্নমেন্ট কলেজও আছে, প্রাইভেট কলেজের সিট আছে সেটা হচ্ছে একটু বেশি কিন্তু গভর্নমেন্ট কলেজে একটু সিট কম আছে, টোটাল 3000টার মতো, টোটাল 3000-এর মতো সিট আছে গভর্নমেন্ট কলেজে। জিএনএম করার জন্য টোটাল গভর্নমেন্টে সিট আছে 3000টার মতো, এসসি এসটি ওবিসি এটা আমি যদি ভাগ করি তোমাদের টোটাল যে সিট আছে অর্থাৎ 7447টা, এই সিটের মধ্যে জেনারেলে যে সিট আছে সেটা হচ্ছে 3045টি, অর্থাৎ টোটাল সিটের মধ্যে আমি তোমাদের সিট বলছি, টোটাল সিটের মধ্যে অর্থাৎ টোটাল যে সিট সংখ্যা আছে তার মধ্যে জেনারেলে যে সিট আছে সেটা হচ্ছে 3045টি। ওবিসি এ ওবিসি এদের সিট আছে 713টি, 713টি সিট আছে ওবিসি এদের জন্য, ওবিসি বিদের জন্য 500টির মতো সিট আছে, এসসিদের 1561টির মতো সিট আছে, তারপর হচ্ছে এসটিদের 447টার মতো সিট আছে, ইডাব্লিউএস এর 713টির মতো সিট আছে। টোটাল হচ্ছে সিট সংখ্যা প্রত্যেকটা কাস্ট অনুযায়ী বলে দিলাম, তোমরা একবার করে এগুলো শুনে রাখো, এগুলো তোমাদের ততটা কাজে লাগবে না, এগুলো তোমাদের কাজে লাগবে এক্সামের পরে, এক্সামের পরে এগুলো আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব।
যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যদি ভালোভাবে প্রিপারেশান নিতে চাও তাহলে ব্যাচ কোর্সে অংশগ্রহণ করতে পারো। ব্যাচ কোর্সে অংশগ্রহণ করার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, যে নাম্বারটা দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। বা তোমরা সরাসরি অ্যাডমিশান নিতে চাইলে এই নাম্বারে ফোনপে, গুগল পে, পেটিএম, যে কোনো ইউপিআই পেমেন্ট করতে পারো এবং পেমেন্টের স্ক্রিনশট এই নাম্বারে দিয়ে দেবে, অর্থাৎ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবে, আমরা তোমাদের জয়েন করে নেব। টোটাল যে সিট সংখ্যা, এই সিট সংখ্যা আমি তোমাদের আলোচনা করলাম, এইটা টোটাল তোমাদের সিট ম্যাট্রিক্সটা আমি আলোচনা করলাম। এবারে অনেকে জিজ্ঞেস করবে যে গভর্নমেন্টে চান্স পেতে হলে কত নাম্বার পেতে হবে, এগুলো নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। তবু আমি তোমাদের গড় একটা নাম্বার বলে রাখি, তোমরা 80+ টার্গেট রাখো, তোমরা 80+ টার্গেট রাখো 115 নাম্বারের মধ্যে। যদি তোমরা 80-র ওপরে নাম্বার পাও তাহলে কিন্তু তোমরা কাউন্সিলিংয়ে সবার থেকে এগিয়ে থাকবে, অর্থাৎ অন্যদের তুলনায় কম্পিটিশান কমে তোমরা সরকারি কলেজে চান্স পেতে পারো। যারা জেনারেল স্টুডেন্ট আছো তোমরা কিন্তু 80+ নাম্বার পাওয়ার চেষ্টা করো, বা এসসি এসটি ওবিসি তোমাদের একটু কম নাম্বার লাগে, এর থেকে হয়তো 5 নাম্বার বা 10 নাম্বার করে কমবি। মোটামুটি তোমরা টার্গেট রাখো 80+ নাম্বার পাওয়ার, তবেই কিন্তু সরকারি কলেজে চান্স পেতে পারো। এবং তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও, প্রত্যেকটা বুক অর্থাৎ টেক্সট বুক ফলো করো। টেক্সট বুক ফলো করলে কিন্তু সেখান থেকে কোশ্চেন পরীক্ষায় পাবি, অবশ্যই টেক্সট বুক ধরে পড়ো।